হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিকেপির প্ল্যানেট। বন্ধুরা, কুকুরের সাথে আমরা সবাই প্রায় পরিচিত। আদিকালে গুহামানবরা তাদের নিরাপত্তার জন্য কুকুর পোষা শুরু করে। প্রভুভক্তিতে কুকুরের সমকক্ষ আর কোনো প্রাণীর নাম পাওয়া যাবে না। মনিবের কবরের পাশে বসে থাকা মৃত মনিবকে খুঁজে খুঁজে ফেরার মতো কুকুরের শত শত ইতিহাস আমাদের জানা আছে। তবে এখন কুকুর সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো হয়তো প্রায় সকলের কাছেই নতুন লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায়। কুকুর সম্পর্কে কিছু মজার তথ্য। মানুষ প্রায় 30,000 বছর পূর্বে পোষা প্রাণী হিসাবে কুকুরকে নিজেদের সাথে রাখতে শুরু করে। ধারণা করা হয় কুকুর নেকড়েদের পূর্বপুরুষ ছিল। এর কারণ, আজ পর্যন্ত কুকুর ও নেকড়ে প্রজাতির ডিএনএতে 99.9% মিল পাওয়া গেছে। বিশ্বের সব থেকে বয়স্ক কুকুরের নাম ছিল ম্যাগি, যা 30 বছর বয়সে মারা যায়। অস্ট্রেলিয়ান 1986 সালে জন্ম নেয় ম্যাগি, 14 এপ্রিল 2016 সালে মারা যায়। কুকুরের রক্ত 13 প্রকার হয়ে থাকে, যেখানে মানুষের রক্ত শুধুমাত্র 4 প্রকারের হয়। গড়ে 2 বছর বয়সের একটি কুকুরের বাচ্চা যে পরিমাণ বুদ্ধিমান হয় তাতে তা মাত্র 150টি শব্দ বুঝতে পারে। মহাকাশে গমনকারী প্রথম জীব ছিল একটা কুকুর। লাইকা নামের একটি কুকুরকে 3 ডিসেম্বর 1957 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠিয়ে দেয়। অত্যাধিক চাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই লাইকা মারা গিয়েছিল। কুকুরের শুধুমাত্র নাক ও থাবা দিয়ে গাম বের হয়। 10 বছর অতিবাহিত হওয়ার শতকরা 50 ভাগ কুকুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে প্রায় 10,000 গুণ বেশি। হিটলারের নাৎসি বাহিনী কুকুরকে কথা বলা এবং পড়াশোনার প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা এই প্রশিক্ষণে ব্যর্থ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।